দেশের সরকারি বেসরকারি প্রায় ত্রিশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান অফসর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন সেজন্য আয়োজিত নানা প্রচারণায় অংশ নেবেন তারা পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় চব্বিশ মে নিউ একটি হোটেলে প্রবাসীদের জন্য অফসর ব্যাংকিং ফিক্সড ডিপো জিট সংক্রান্ত প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি থাকবেন নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোহিত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা ওই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসেন ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবির ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন জানা গেছে অনুষ্ঠানের খরচও বহন করবে উল্লেখিত ব্যাংকগুলো পাশাপাশি একই সময় ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলন অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আরও পঁচিশ জন এমডি জানা গেছে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব ব্যাংক এমডির বিদেশ যাওয়া সংক্রান্ত নথি অনুমোদন করেছে ব্যাংক খাতে ডলারের যোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফসর ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়েছে এজন্য নানা প্রচারণাও চালাচ্ছে ব্যাংক তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডেস্ক রিপোর্ট বার্তাবাজার